এক্সপ্লোরার আরএমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে কথা বলবো জনপ্রিয় কিছু নায়কদের বয়স নিয়ে, যারা নিজেদেরকে আজও খুবই সুন্দরভাবে ধরে রেখেছেন। এই নায়কগুলোকে দেখলে আপনি বুঝতেই পারবেন না এনাদের বয়স কেমন। ওনাদের দেখলে এখনও মনে হয় যে ইয়াং, 22-25 বছরের ইয়াং যুবক। তো চলুন শুরু করা যাক, আমরা শুরু করি কোন নায়কের বয়স কেমন। অক্ষয় কুমার, এস 55 বছর, সে নিজেকে এখনও ধরে রেখেছেন সুন্দরভাবে, তাকে দেখলেই বোঝা যায় না তার বয়স এখন 55 বছর। ঋত্বিক রোশন, 2, এস 49 বছর, এই নায়ককে দেখে বোঝারই উপায় নাই তার বয়স 49 বছর। 3, শাহরুখ খান, বাদশাহ, সবাই ওনাকে বাদশাহ নামে চেনে বলিউডে, তো ওনারও এস 57 বছর, দেখে বোঝার উপায় নাই। আমির খান, এস 58 বছর, আমির খানকে আসলে দেখে বোঝার উপায় নাই তার বয়স 58 বছর মাত্র। জন আব্রাহাম, এনার বয়স 50 বছর, এনারা এক্সারসাইজ করে নিজেকে ফিট করে রাখেন, এদের বয়স আসলে বোঝার কোনো উপায় নেই। সালমান খান, সালমান খানের বয়স 57 বছর, সে বলিউডের একটি জনপ্রিয় নায়ক, তার বয়স 57 বছর। অজয় দেবগন, এস 54 বছর, খুবই জনপ্রিয় একটি নায়ক, তার বয়স 54 বছর। সাইফ আলী খান, এস 52 বছর, সে এখনও অসংখ্য মুভিতে অভিনয় করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন, তার ফিটনেস এখনও অসম। অনিল কাপুর, এস 66 বছর, দেখে আসলে বোঝার উপায় নাই তার বয়স 66 বছর, সে এখনও অনেক ইয়াং এবং অনেক মুভিতে সে এখনও অভিনয় করে যাচ্ছেন। আমার ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার ভিডিওটি ভালো লাগলে আবার অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনারা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করবেন। আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।